দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। দুয়ারে মেঘালয় ভোট, ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি তৃণমূলের। দুয়ারে মেঘালয় ভোট, মঙ্গলবার শিলংয়ে গিয়ে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে মেঘালয় সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় ইস্তেহার প্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস। 27 ফেব্রুয়ারি মেঘালয়ের 60 আসনের ভোট, কোমর বেঁধে নেমে পড়েছে বাংলার শাসক দল। মঙ্গলবার ইস্তেহার প্রকাশ কর্মসূচিতে অভিষেক ছাড়াও ছিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা, মেঘালয় তৃণমূলের সভাপতি চার্লস, মেঘালয় তৃণমূলের সহসভাপতি জর্জ লিংডো, চার্লস লিংডো তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন ও মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মানস ভুঁইয়া। ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের গতি দ্বিগুণ করা হবে, জিডিপি বৃদ্ধি হবে 2 সংখ্যায়, 5 বছরে দেওয়া হবে 3 লক্ষ চাকরি, 22 থেকে 40 বছরের যুবকদের মাসিক 1000 টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। এছাড়াও ইস্তেহারে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের দেওয়া হবে 1 লক্ষ ল্যাপটপ, সরকার গঠনের 100 দিনের মধ্যে মাসিক 1000 টাকা করে পাবেন মহিলারা, বছরে দেওয়া হবে 12,000 টাকা, পেনশন এবং সামাজিক যোজনায় বরাদ্দ মাথাপিছু ন্যূনতম 1000 টাকা করে করা হবে, রাজ্যের 2,10,000 কৃষককে দেওয়া হবে বার্ষিক 10,000 টাকা করে, প্রত্যেক বাড়িতে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ পৌঁছানোর অঙ্গীকারও রয়েছে ইস্তেহারে। মেঘালয়ের পর্যটন শিল্পকে নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে। এখন ঝাঁটাপেটা করছে, এরপর গাধার পিঠে চড়াবে, দিদির দুধ নিয়ে খোসা সুকান্ত দিলীপের। জেলায় জেলায় অস্বস্তি বাড়ছে দিদির দুধদের, তা তিনি শাসক দলের তারকা সাংসদ হন কিংবা পঞ্চায়েত স্তরের নেতা হন। সোমবার তো মালদহে জেলা পরিষদের সভাধিপতি ও এবং জেলা পরিষদের তৃণমূল সদস্যদের গ্রামবাসীরা গ্রামে ঢুকতেই দাননি বলে অভিযোগ। মুখে না বললেও এই ঘটনায় তৃণমূলের অন্তরে যেমন বিড়ম্বনা বাড়ছে, তেমনই বিজেপি পাচ্ছে টাটকা বাতাস। সোমবারই হুগলির হিন্দ মোটরে গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, দিদির দুধের সাধারণ মানুষ ঝাঁটাপেটা করছে। মঙ্গলবার কলকাতার নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভবনে গিয়ে দিলীপ ঘোষ খোঁচা দেন। বলেন, ওনারা ভেবেছিলেন চোখ দেখিয়ে আঙুল দেখিয়ে যেরকম চলছে সেরকমই চলবে, সেটা হচ্ছে না। মানুষের কথা শুনতে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের তরফে দিদির সুরক্ষা কবচ ও দিদির দুধ কর্মসূচি শুরু করেছে। মানুষের অভাব অভিযোগ শুনতে গ্রামে গ্রামে যাচ্ছেন নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক থেকে জেলা স্তরের নেতারা, আর সেখানে গিয়েই এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাদের। যদিও তৃণমূল এটাকে ক্ষোভ বিক্ষোভ বলে ধরছেই না, তারা বলছে মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। সোমবারই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ তার অভাব অভিযোগের কথা বললে সেটাকে ক্ষোভ বলা যায় না। এই সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা এতটাই বেড়ে গিয়েছে, তারা সব কিছু পরিষেবা পাওয়া সত্ত্বেও আরও কিছু করা হোক চাইছে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সব জায়গাতেই এটা হবে হচ্ছেও। গ্রামের মানুষ এই তৃণমূলের দিদির দুধদের ঝাঁটা পিটিয়ে বিদায় করছেন, এরপর গাধার পিঠে চড়িয়ে ঘোল ঢেলে বিদায় করবে। 2018 সাল থেকে যেভাবে পঞ্চায়েতে লুট হয়েছে বলার নয়, অধিকাংশতেই তো তৃণমূল জেতেনি, লুট করেছে, এরপরেই এই ভূগপ্রধানরা চুরি করেছে। অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য আঙুর ফলটক, ওনারা ভেবেছিলেন চোখ দেখিয়ে আঙুল দেখিয়ে যেরকম চলছে সেরকমই চলবে, সেটা হচ্ছে না। উনি বলছেন ক্ষোভ বিক্ষোভ থাকা উচিত। তাহলে অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়েছিলেন কেন? উনি তো একটা কার্টুন শেয়ার করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার মমতার মাস্টার স্ট্রোক, ডিগবাজি খেয়ে স্বীকার করলেন বিজেপির মিঠুন চক্রবর্তী। প্রজাপতি সিনেমা হিট না ফ্লপ, নন্দনে কেন জায়গা পেল না দেব প্রযোজিত প্রজাপতি, এসব নিয়ে গত 1 মাস যাবৎ বাংলায় রাজনীতি তুঙ্গে ছিল। মিঠুন চক্রবর্তী যিনি কিনা বর্তমানে বিজেপি নেতা, তিনি এই ছবিতে মুখ্য ভূমিকায়। তৃণমূলের একের পর এক কটাক্ষ উড়ে এসেছে তাকে নিয়ে, আবার নন্দনে প্রজাপতি দেখানো হয়নি বলে বিজেপিও তোপ দেখেছে একের পর এক। এসব নিয়ে মিঠুন এবং দেব হাজারো প্রশ্নের উত্তর দিয়েছেন গত কয়েকদিনে। এবার মিঠুনের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ঝরে পড়ল। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মিঠুন মমতাকে দেশের সেরা 10 রাজনীতিবিদ বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতার মাস্টার স্ট্রোক হিসেবেও স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট
দিয়ে মিঠুন বলেছেন দেশের সেরা দশজন রাজনীতিবিদের একজন মমতা। লক্ষ্মীর ভাণ্ডার তার মাস্টার স্ট্রোক, কেন মাস্টার স্ট্রোক তার ব্যাখ্যাও দিয়েছেন বিজেপির কোবরা। বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা সেন্টিমেন্টাল কথা, লক্ষ্মীমা তার ভাণ্ডার, কিছু কথা বলতে গেলে সমস্যা, 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু 500 টাকায় সংসার চলে? চলে না, সেটা ম্যাডামও জানেন আমরাও জানি, কিন্তু 500 টাকা করে বছরে 6,000 টাকা আর 5 বছরে 30,000 টাকা, 30,000 টাকা দিয়ে একেবারে দিতে গেলেই সমস্যা, সেজন্য 500 করে ভাগ করতে করতে ভোট পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন, আপনি কিন্তু আটকে যাবেন। প্রত্যেক মাসে 500 টাকা দেওয়া হচ্ছে, আসলে 30,000 টাকা দিয়ে একটা করে ভোট নিশ্চিত করে ফেলেছেন, কেউ ধরতে পারবে না, এটাই মাস্টার স্ট্রোক। মিঠুনের গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও ঝরে পড়েছে। বলেছেন অভিষেক সুবক্তা, অনেক ভাষণ শুনেছি, শ্রোতাদের ধরে রাখতে পারে, কিন্তু অভিষেক স্যারকে একটাই কথা বলবো, সঙ্গে কারা আছেন তা দেখেই মানুষ চেনা যায়, চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন। কর্মীরা ডিএ না পেলেও নিয়ম ভেঙে সরকারি সুবিধা মুখ্য সচিবকে প্রমাণ দিয়ে সত্য জানতে চাইলেন শুভেন্দু অধিকারী। যখন রাজ্য সরকারের কর্মীরা ডিএ পাচ্ছে না, সেই সময় সরকারি ক্ষমতার ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্য সচিবের কাছে জানতে চেয়েছেন, উত্তর না পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা এদিন টুইট করে বলেছেন তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে একটি চিঠি পাঠিয়েছেন, সেখানে তিনি একটি নয় দুটি সরকারি আবাস বিনামূল্যে রাখার অভিযোগ তুলেছেন, পাশাপাশি তিনি বাড়ি ভাড়া ভাতাও নিচ্ছেন। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী তথ্য তুলে ধরেছেন, তা পেশ করা তথ্য সত্যি কি না তা জানাতেও মুখ্য সচিবকে বলেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা আশা করছেন মুখ্য সচিব শীঘ্রই তাতে সাড়া দেবেন। অপর একটি টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন 2020 সালের 30 সেপ্টেম্বর থেকে এই সুবিধা নিয়ে আসছেন হরিকৃষ্ণ দ্বিবেদী, সেই সময় তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন। বিনামূল্যে সরকারি বাংলোয় সুবিধার পাশাপাশি তিনি বাড়ি ভাড়া ভাতা হিসেবে বছরে 16 লক্ষ টাকা নিচ্ছেন। অর্থসচিব থাকার সময় তিনি এই বিষয়ের সুবিধা প্রদান করেছিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে, এমনটা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা রাজ্যের মুখ্য সচিবের সর্বশেষ বাৎসরিক স্থাব সম্পত্তি রিটার্ন প্রকাশ করে বলেছেন মুখ্য সচিব তার ব্যক্তিগত বাসস্থান ভাড়া দিয়েও উপার্জন করেছেন। কলকাতাতেই দুটি জায়গায় রয়েছে স্থাবর সম্পত্তি, প্রথমটি হলো নিউ টাউনের একটি G+4 বাংলো, সেখান থেকে তিনি বাৎসরিক 15,84,000 টাকা পেয়ে থাকেন। এছাড়াও নিউ টাউনের ইউনিওয়ার্ল্ড সিটি গার্ডেনের ফ্ল্যাট ভাড়া দিয়ে বছরে 4,80,000 টাকা পেয়ে থাকেন। বিরোধী দলনেতা দাবি করেছেন PWD-র আধিকারিকদের থেকে তিনি জানতে পেরেছেন মুখ্য সচিব 12 বালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত একটি সরকারি আবাস নিজের ব্যবহারের জন্য রেখেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন তিনি জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা হিসেবে তাকে 7 দিনের মধ্যে বিষয়টি নিয়ে জবাব দিতে অনুরোধ করেছেন, যা পাঠাতে হবে বিধানসভা তার কাছে। লোকসভা ভোটের আগে সমীকরণ বদলের ইঙ্গিত, নেতাজির স্মরণে মমতার মঞ্চে চন্দ্র বসুর উপস্থিতি বাড়াচ্ছে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি, শুধু একই মঞ্চে ছিলেন না তিনি, সেই মঞ্চ থেকে মোদী সরকারকেও তীব্র আক্রমণ করেছেন তিনি, আর তাতেই নতুন জল্পনা তৈরি হয়েছে। লোকসভা ভোটের আগে নতুন সমীকরণ তৈরি হচ্ছে না তো, এই নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। নেতাজির জয়ন্তীতে রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি চন্দ্র বসুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পিছনের সারিতে বসেছিলেন তিনি, নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু, কাজেই নেতাজির জয়ন্তীতে তার উপস্থিতিকে আলাদা করে গুরুত্ব দিতে চাইছেন না অনেকেই। নেতাজির জয়ন্তীতে সরকারি অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা থাকবেন এটাই স্বাভাবিক, এমনটাই দাবি করেছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুধু একই মঞ্চে দেখা যায়নি তাকে, মঞ্চে উঠে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। চন্দ্র বসু প্রকাশ্যে অভিযোগ করেছেন মোদী সরকারের আমলে দেশে বিচ্ছিন্নতাবাদ বিদ্বেষ অনেকটাই বেড়েছে, তারপরেই জল্পনার পারদ আরও চড়তে শুরু করে, সামনেই আবার আসছে লোকসভার ভোট, তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি চন্দ্র বসু তৃণমূলের পথে হাঁটতে শুরু করেছেন, এই নিয়ে জল্পনা বেড়েছে।
বিজেপির গুরুত্বপূর্ণ নেতা চন্দ্র বসু একটা সময় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে তাকে প্রার্থী করেছিল বিজেপি। সেই চন্দ্র বসুই ক্রমশ কোণঠাসা হয়ে গিয়েছে বিজেপিতে। একুশের ভোটের আগে যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখা গিয়েছিল চন্দ্র বসুকে, কিন্তু একুশের ভোটের পর আর তাকে তেমনভাবে দলের কোনো কাজে দেখা যায়নি, যার নেপথ্যে বিজেপির আদিনব্যের দণ্ড রয়েছে বলে মনে করা হচ্ছে। যেভাবে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ, একুশের ভোটের পর তাকে সরিয়ে রাজ্য সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। সামনেই পঞ্চায়েত ভোট, বছর ঘোরার আগেই শুরু হয়ে যাবে লোকসভা ভোটের প্রস্তুতি। লোকসভা ভোটে 18টি আসন পেয়েছিল বিজেপি, সেই আসন সংখ্যা কমাতে মরিয়ে চেষ্টা চালাবে শাসক দল, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে তারা। তারই ইঙ্গিত মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে চন্দ্র বসুর উপস্থিতি।